পানিতে ভাসতে থাকা এই নিষ্প্রাণ হাঁসগুলোর আচরণ বুঝতে পারলেই আপনি ভূমিকম্পের সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। পৃথিবীর সবচেয়ে কমন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প এতটাই কমন যে পৃথিবীতে প্রতিদিন গড়ে 55টি ভূমিকম্প সংঘটিত হয়, যার বেশিরভাগই আমরা অনুভব করি না। তবে বড় মাত্রার ভূমিকম্প পৃথিবীতে মানবিক বিপর্যয় নিয়ে আসে। সেই সাথে বড় মাত্রার ভূমিকম্প কোথায় সংঘটিত হচ্ছে তার উপর নির্ভর করে তৈরি হয় সুনামি, যা উপকূলের জীবনযাত্রাকে ভাসিয়ে নিয়ে যায়। অন্য সকল প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পূর্বাভাস দেয়া গেলেও ভূমিকম্পের ক্ষেত্রে কোনো প্রকার পূর্বাভাস দেয়া যায় না, ফলে এটি অন্যান্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের তুলনায় বেশি প্রাণঘাতী। তবে পৃথিবীর কোন কোন স্থান জুড়ে ভূমিকম্প হবার সম্ভাবনা বেশি তা আগে থেকেই বলা যায়। আজকের ভিডিওতে ভূমিকম্প সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। পৃথিবীর একদম উপরের স্তরকে বলা হয় ক্রাস্ট। এখানেই জল স্থল সহ সব কিছুর অবস্থান। এই ক্রাস্ট অনেকগুলো ছোট বড় টেকটোনিক প্লেটে বিভক্ত। ক্রাস্টের নিচে রয়েছে ম্যান্টল। এই ম্যান্টল পুরোপুরি তরল নয়, আবার কঠিনও নয়। ম্যান্টল অনেকটা জেলির মতো, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি দাঁড়াচ্ছে জেলির ন্যায় ম্যান্টলের উপর টেকটোনিক প্লেটগুলো ভাসমান অবস্থায় রয়েছে। এই বিষয়টিকে আমরা পানির উপর ভাসমান এই নিষ্প্রাণ হাঁসগুলোর সাথে তুলনা করতে পারি। এখানে পানি হচ্ছে ম্যান্টল এবং হাঁসগুলো হচ্ছে এক একটি টেকটোনিক প্লেট। এখন পানিতে যদি হালকা আলোড়ন তৈরি করা হয়, তবে হাঁসের মধ্যে যে প্রভাব পড়বে ঠিক একই প্রভাব তৈরি হয় টেকটোনিক প্লেটের মধ্যে। এখন দেখা যাক হাঁসের মধ্যে কী কী প্রভাব তৈরি হতে পারে। প্রথমত, একটি হাঁস অন্য একটি থেকে দূরে সরে যেতে পারে। ঠিক একইভাবে একটি টেকটোনিক প্লেট অন্যটি থেকে দূরে সরে যেতে পারে। এমন ক্ষেত্রে দুর্বল ভূমিকম্প সংঘটিত হয়, সেই সাথে গিরিখাতের মতো নিচু ভূমি তৈরি হয়। অনেক ক্ষেত্রে এমন ভূমিকম্পের সাথে আগ্নেয়গিরিও তৈরি হয়। সাধারণত মহাসাগরে থাকা টেকটোনিক প্লেটের মধ্যে এমন ঘটনা বেশি ঘটে। দ্বিতীয়ত, দুইটি হাঁসের মধ্যে সরাসরি সংঘর্ষ ঘটতে পারে। টেকটোনিক প্লেটের ক্ষেত্রেও এমনটা ঘটে। এমন ক্ষেত্রেও ভূমিকম্প সংঘটিত হয়, সেই সাথে পাহাড় পর্বত তৈরি হয়। কারণ দুইটি টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে সংযোগস্থলের শিলাস্তর ভাঁজ হয়ে উপরে উঠে যায়, ফলে পাহাড় পর্বত তৈরি হয়। মাউন্ট এভারেস্ট পর্বতমালা এই কারণেই তৈরি হয়েছিল। এমনকি মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রতিনিয়ত বাড়ছে, কারণ টেকটোনিক প্লেটের সংঘর্ষের প্রভাব এখনও সক্রিয়। সেই সাথে সংকুচিত শিলাস্তর প্রতিনিয়ত উপরের দিকে প্রসারিত হচ্ছে, যার ফলে এভারেস্টের উচ্চতা প্রতিনিয়তই বাড়ছে। মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রতি বছরে প্রায় 4 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। তৃতীয়ত, দুইটি হাঁসের মধ্যে পাশাপাশি সংঘর্ষ ঘটতে পারে। টেকটোনিক প্লেটের মধ্যেও পাশাপাশি সংঘর্ষ ঘটে। সেটা হতে পারে দুইটি প্লেট একই দিকে ভিন্ন গতিতে মুভ করার ফলে, আবার দুইটি প্লেট বিপরীত দিকে মুভ করার ফলে। তুরস্ক এবং সিরিয়াতে এই কারণেই ভূমিকম্প সংঘটিত হয়েছে। তুরস্কের অবস্থান অ্যানাটোলিয়া প্লেটে। এটি একটি ছোট সাইজের টেকটোনিক প্লেট। এই প্লেট তার উপরে থাকা ইউরেশিয়া প্লেটের জন্য নিচের দিকে চাপ অনুভব করে, আবার অ্যারাবিয়া এবং আফ্রিকা প্লেটের কারণে উপরের দিকে চাপ অনুভব করে। এর ফলে অ্যানাটোলিয়া প্লেট এই বাম দিক বরাবর সরে যেতে চায়। এখন দীর্ঘদিনের চাপের ফলে এই প্লেটগুলোর সংযোগস্থলে প্রচুর শক্তি জমা হয়েছিল। সেই শক্তি প্লেটগুলো সাইড বরাবর সরে গিয়ে রিলিজ করে, যার ফলে তুরস্ক এবং সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। চতুর্থত, দুইটি হাঁসের মধ্যে একটি হাঁস যদি তুলনামূলক নিচের দিকে থাকে, তবে তা অন্য হাঁসের নিচে চলে যেতে পারে। টেকটোনিক প্লেটের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটে। দুইটি টেকটোনিক প্লেটের মধ্যে প্রচণ্ড চাপের ফলে একটি প্লেট অন্যটির নিচে চলে যেতে পারে, যার ফলে উপরের দিকে থাকা টেকটোনিক প্লেটের অঞ্চল সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে উঠে যায়। এমন ক্ষেত্রে যে ভূমিকম্প সংঘটিত হয় তা খুবই শক্তিশালী হয় এবং এর ফলে সুনামিও সংঘটিত হতে পারে। এই ধরনের ভূমিকম্প মূলত ওশেনিক এবং কন্টিনেন্টাল প্লেটের মধ্যে ঘটে থাকে। যেমন 2010 সালে চিলির উপকূলীয় অঞ্চলে 8.8 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছিল, যা হিরোশিমাতে ফেলা বোমার চেয়েও 37,000 গুণ বেশি শক্তিশালী ছিল। এর ফলে চিলির উপকূল অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2.5 মিটার উপরে উঠে গিয়েছিল এবং ওই অঞ্চল প্রায় 3 মিটার সরে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, টেকটোনিক প্লেটের গতি অতি সামান্য, বছরে মাত্র 10 সেন্টিমিটারের মতো। এত সামান্য গতিতে টেকটোনিক প্লেট মুভ করার পরেও কিভাবে এত বিপুল শক্তি উৎপন্ন হয়? প্রথমত, এক একটি টেকটোনিক প্লেটের আকার বিশাল, ফলে ভর বিশাল। এখন আমরা জানি বিশাল ভরের বস্তু অল্প গতিতে গতিশীল থাকলেও এর ভরবেগ বিশাল হয়, যা বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারে। যেমন এই ক্রুজটি কিন্তু খুবই সামান্য গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু এর বিশাল ভরের কারণে বড় ইম্প্যাক্ট তৈরি হয়েছে।
দ্বিতীয়ত টেকটোনিক প্লেটে হুট করেই সংঘর্ষ ঘটে না, বরং সেখানে বহুদিন যাবৎ শক্তি জমা হতে থাকে। পরবর্তীতে সেই জমা হওয়া শক্তি একসাথে নির্গত হয়, ফলে বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি হয়। বিষয়টি কেমন তা বোঝার জন্য আমার হাতের দিকে লক্ষ্য করুন। আমি এক হাত থেকে অন্য হাত মুক্ত করতে চাইছি, কিন্তু পারছি না, ফলে আমি ক্রমাগত শক্তি বাড়াচ্ছি। এখন আমি যেই শক্তি ব্যয় করছি তা বিভব শক্তি আকারে জমা হচ্ছে। একটা সময় যখন আমার হাত মুক্ত হয়, তখন এখানে সঞ্চিত সকল শক্তি এক মুহূর্তে নির্গত হয়, ফলে আমার হাত দুইটি অনেক দূরে চলে যায়। এখানে যদি শক্তি জমা না হতো, তাহলে কিন্তু আমার হাত এত দূরে যেত না। ঠিক একই ঘটনা ঘটে টেকটোনিক প্লেটের ক্ষেত্রে। এইভাবে যথেষ্ট পরিমাণ শক্তি জমা হলে প্লেটের স্থানচ্যুতি ঘটে, সেই সাথে সঞ্চিত সকল শক্তি নির্গত হয় এবং সেই শক্তি ওয়েভ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। ফলাফল হিসেবে ভূমি কেঁপে ওঠে, যাকে আমরা বলি ভূমিকম্প। সমুদ্রে যখন ওশিনিক প্লেট কন্টিনেন্টাল প্লেটের মধ্যে ঢুকে যায়, তখন সেখানের পানি এতটাই কম্পিত হয় যে এর ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়। সেই ঢেউ উপকূলের সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়, যাকে আমরা বলি সুনামি, যার প্রভাব পৃথিবীর সকল উপকূলীয় অঞ্চলে দেখা যায়। ভূমিকম্পের পর প্রথমেই প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ ভূপৃষ্ঠে আসে, তবে এই ওয়েভে খুব একটা শক্তি থাকে না, ফলে এটি খুব একটা ক্ষতিকর নয়। কিন্তু পি ওয়েভের পরবর্তী সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ খুবই শক্তিশালী, এবং এই এস ওয়েভের কারণেই মূলত ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, পি ওয়েভ ডিটেক্ট করতে পারলেই ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যাবে? বিষয়টি একদিক থেকে সত্য, তবে পি এবং এস ওয়েভের মধ্যবর্তী সময়ের ব্যবধান খুবই কম, মাত্র কয়েক সেকেন্ড। এখন পি ওয়েভ ডিটেক্ট করতে পারলেও মানুষকে জানানোর আগেই এস ওয়েভ চলে আসে, ফলে প্রাণহানি কমানো সম্ভব হয় না। তবে এই ক্ষেত্রে জাপান কিছুটা ব্যতিক্রম। তারা তাদের দেশে প্রায় 1000টির মতো সিজমোমিটার বসিয়ে রেখেছে। এই সিজমোমিটারগুলো কোনো প্রকার প্রি ওয়েভ ডিটেক্ট করার সাথে সাথে সম্পূর্ণ দেশের ট্রাফিক লাইট রেড হয়ে যায়, সেই সাথে স্মার্টফোনে নোটিফিকেশন চলে যায় এবং সতর্কতা সাইরেন বেজে ওঠে, যার ফলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব হয়। এখন পর্যন্ত বিজ্ঞানীরা বিভিন্নভাবে চেষ্টা করেছেন এবং চেষ্টা করছেন কীভাবে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায়, কিন্তু কোনো পদ্ধতিই কার্যকর হয় না। আসলে ভূমিকম্প কখন ঘটবে তা পুরোপুরি অনিশ্চিত, যার ফলে ভূমিকম্পের ব্যাপারে বিজ্ঞানীদের নির্দেশনা হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাসের আশা না করে স্থাপনাগুলোকে ভূমিকম্প সহনীয় করে তৈরি করা, যেন ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি কমানো যায়। এমন নির্দেশনা আমরা কতটা কার্যকর করতে পেরেছি তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এই জন্য ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী হতে পারে তা জানা থাকা উচিত। আপনি যদি ঘরের ভেতরে থাকেন, তবে শক্ত টেবিল বা খাটের নিচে চলে যাবেন। আশেপাশে এমন কিছু না থাকলে রুমের ভেতরে থাকা দেয়ালের কলামে অর্থাৎ পিলারের পাশে মাথায় হাত দিয়ে বসে যাবেন। যদি ছাদে যাবার ক্ষেত্রে সময় খুবই কম লাগে, সেক্ষেত্রে ছাদে চলে যাবেন। আর যদি আপনি বাইরে থাকেন, তবে বৈদ্যুতিক খুঁটি বড় গাছপালা থেকে দূরে সরে যাবেন। গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে গাড়িতেই বসে থাকবেন। ভূমিকম্পের পরে অবশ্যই দেয়াশলাই বা অন্য কোনোভাবে আগুন জ্বালাবেন না, কারণ ভূমিকম্পের সময় যদি গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়, তবে দেয়াশলাইয়ের আগুনের ফলে বড় অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা থাকে। সর্বোপরি ভূমিকম্পের সময় শান্ত থাকুন এবং অবশ্যই বাড়িতে থাকা বাচ্চাদের এই বিষয়গুলো শিখিয়ে রাখবেন, যেন আপনারা কাছে না থাকলে তারা নিজে থেকে এই কাজগুলো করতে পারে। টেকটোনিক প্লেটের সংযোগস্থলগুলোই মূলত ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। আমাদের বাংলাদেশ কিন্তু তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল, ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট। এই প্লেটগুলো যথেষ্ট অ্যাক্টিভ, অর্থাৎ এদের সংযোগস্থলে যথেষ্ট গতিশক্তি রয়েছে। গত বহু বছর যাবৎ এই প্লেটগুলোতে বড় মাত্রার ভূমিকম্প হতে দেখা যায়নি, ফলে বিজ্ঞানীরা ধারণা করছেন এই প্লেটগুলোতে প্রচুর শক্তি জমা হয়েছে, যে কোনো সময় বড় ভূমিকম্পের মাধ্যমে সেই শক্তি নিগত হতে পারে। যদি এমনটা হয়, অবশ্যই তা আমাদের জন্য শুভকর হবে না, কারণ আমাদের অবকাঠামো বড় মাত্রার ভূমিকম্প সহনীয় নয়। পৃথিবীর কোনো এক জায়গায় বড় মাত্রার ভূমিকম্প হলে কিংবা মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হলেই হার্প নামে একটি সায়েন্স প্রজেক্টকে দোষারোপ করতে শোনা যায়। বলতে শোনা যায় হার্পের মাধ্যমে নাকি কৃত্রিমভাবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটানো সম্ভব। হার্প কি আসলেই কৃত্রিমভাবে প্রাকৃতিক দুর্যোগ তৈরি করতে সক্ষম, এই বিষয়টি জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।